ধূমকেতুর মতোই তার আবির্ভাব হয় বাংলাদেশের ক্রিকেটে। 21 জুন 2005 সালে ইংল্যান্ডের নটিংহামে বাংলাদেশের হয়ে অভিষেক হয় এক স্টাইলিস্ট বাহাতি ব্যাটসম্যানের। বলছি শাহরিয়ার নাফিস আহমেদের কথা। অভিষেক ওয়ানডে ম্যাচে মাত্র 10 রানে আউট হয়ে গেলেও পরের ম্যাচে করেছিল দুটি ছড়ানো 47 রান। আবার এক ম্যাচ বিরতি দিয়ে তখনকার শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত 75 রানের ইনিংস খেলে জানান দেন, বাংলাদেশের ক্রিকেটের মহাতারকা হওয়ার জন্যই তিনি এসেছেন। পরবর্তীতে বছর দুয়েক ছিলেন বিশ্ব ক্রিকেটের ধারাবাহিক এক নাম। 2005 সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে ডেবিউ হয় শাহরিয়ার নাফিসের। আর 2006 সালে নিজের মাত্র 5ম টেস্টেই ফতুল্লায় অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছিলেন 189 বলে 19টি 4-এর সাহায্যে 138 রানের এক বিধ্বংসী ইনিংস। ব্রেটলি, জেসন গিলেপসি, শেন ওয়ান আর স্টুয়ার্ট ম্যাকগিলের সমন্বয়ে গড়া বোলিং আক্রমণের বিপক্ষে খেলা এই ইনিংসটি এখনও বাংলাদেশের টেস্ট ইতিহাসের অন্যতম সেরা ইনিংস। প্রথম ইনিংস শেষে সর্বকালের সেরা লেগ স্পিনার শেন ওয়ানের বোলিং ফিগার ছিল 20 ওভারে 1 মেডেন ও 112 রানে 0 উইকেট। আর নাফিসের সেই ইনিংসের কল্যাণে পুরো 5 দিন অস্ট্রেলিয়ার বিপক্ষে সমানতালে লড়েও মাত্র 3 উইকেটে হেরে গিয়েছিল বাংলাদেশ। এদিকে 2006 সালে ওডিআইতে সবচেয়ে বেশি রান সংগ্রহকারীর তালিকায় নাফিস ছিলেন 6 নম্বরে। 28 ইনিংসে ব্যাট করে 3টি সেঞ্চুরির সাহায্যে করেন 1,033 রান, যার গড় ছিল 41.32। এক বছরে 1,000 রান করা প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে রেকর্ড বুকে নিজের নাম লেখান শাহরিয়ার নাফিস। 2006 সালে নির্বাচিত হন বাংলাদেশের সেরা ক্রীড়াবিদ হিসেবে, মনোনয়ন পান আইসিসির বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের। আর এমন ভালো পারফরমেন্সের সুবাদে খুব অল্প সময়ের মধ্যেই বাংলাদেশ ক্রিকেট দলের সহ অধিনায়ক নির্বাচিত হন। বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ অধিনায়ক ভাবা হয়েছিল তাকে। আর বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে করেছিলেন অধিনায়কত্ব, যা এখন পর্যন্ত তার খেলা একমাত্র আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ। 2007 সালের বিশ্বকাপ ক্রিকেটে ছিলেন বাংলাদেশ দলের সহ অধিনায়ক। এরপরেই স্বপ্নের মতো কাটতে থাকা আন্তর্জাতিক ক্রিকেটে দুঃসময় আসে নাফিসের। বিশ্বকাপের 6 ম্যাচে মাত্র 31 রান। এরপর কিছুদিন জাতীয় দলে আসা যাওয়ার মধ্যে সময় কাটে। 2008 সালে ভারতীয় বিদ্রোহী ক্রিকেট লীগ আইসিএল খেলে 10 বছরের জন্য বোর্ড থেকে নিষেধাজ্ঞা পান। পরবর্তীতে আইসিএলের সাথে চুক্তি বাতিল করলে নিষেধাজ্ঞা তুলে নেয় বিসিবি। 2010 সালে আবার জাতীয় দলে ফিরে এসেই দ্বিতীয় ম্যাচে করেন 73 রান। ছিলেন 2011 সালের বিশ্বকাপ দলে, কিন্তু একাদশে জায়গা পেয়েছেন মাত্র 1 ম্যাচে। ব্যাটিংয়ে ফিরে পাওয়া যায়নি পুরনো সেই শাহরিয়ার নাফিসকে, তাই 2011 সালের পর ওয়ানডে আর 2013 সালের পর টেস্ট দলে আর পাওয়া যায়নি শাহরিয়ার নাফিসকে। এদিকে 24 টেস্টে নাফিসের ব্যাট থেকে এসেছে 26.39 ব্যাটিং গড়ে 1,267 রান। ফতুল্লায় অজিদের বিপক্ষে তার সেই শতকটি তার টেস্ট ক্যারিয়ারের একমাত্র আন্তর্জাতিক 100 রানের ইনিংস। এছাড়া টেস্টে নাফিস 50 করেছেন 4টি। 75টি ওয়ানডেতে লাল সবুজের জার্সিতে নাফিসের ব্যাট থেকে এসেছে 31.44 ব্যাটিং গড়ে 2,201 রান। ক্যারিয়ার সেরা 123 রানের অপরাজিত ইনিংসটি খেলেন জিম্বাবুয়ের বিপক্ষে। তার ক্যারিয়ারের 4টি সেঞ্চুরির 3টি সেঞ্চুরি আসে 2006 সালে জিম্বাবুয়ের সাথে। এছাড়াও নাফিসের ওডিআইতে রয়েছে 13টি অর্ধশতক। 2006 সালে খুলনায় বাংলাদেশ দলের অভিষেক টি টোয়েন্টিতে নেতৃত্ব দেওয়া শাহরিয়ার নাফিসের ব্যাট থেকে এসেছিল 25 রান। আর বর্তমানে তিনি বিসিএল ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ক্রিকেট খেলছেন, এবং ভবিষ্যতে তাকে দেখা যেতে পারে বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক হিসেবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের বলছি এই ভিডিওটি সম্বন্ধে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করুন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।